বলিউডের নতুন ছবি নিয়ে আসছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। আফওয়া নামের যে ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন ভূমি পেডনেকারের সাথে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাপসি পান্নুকে। সুধীর মিশ্রার পরিচালনায় এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 5 মে। সিরিয়াস ম্যানের পর পরিচালক সুধীর মিশ্রার সিনেমায় আবারও দেখা যাবে বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। আফওয়া নামে যে ছবিতে নওয়াজের সাথে জুটি বেঁধেছেন ভূমি পেডনেকার। Because my fiance is the future deputy leader of the party. একটি গুজব কিভাবে মানুষের জীবন এলোমেলো করে দেয়, তেমনই এক গল্প দেখা যাবে আফওয়াতে। পরিচালক সুধীরের সাথে ছবির গল্প লিখেছেন নিসর্গ মিশ্রা ও শিবা বাজপাই। আফওয়ার গল্পে ভিকি নামে একজন রাজনীতিবিদের প্রেমিকা হিসেবে দেখা যাবে ভূমিকে, যিনি বিভিন্ন জটিলতায় বিয়ের আগেই পালিয়ে যান। इस इंसिडेंट की वजह से आपकी इमेज पे क्या असर पड़ा है? जो आदमी अपनी बीवी को नहीं संभाल पाया वो देश क्या संभालेगा? सर, इस वीडियो के वायरल होते ही आपका नेशनल करियर खत्म है। চিত্রনাট্যের মারপ্যাচে পালিয়ে যাওয়া ভূমিকে সাহায্য করেন রাহাব। তবে এদিকে গুজব রটে যায় ভিন্ন কিছু। চাইয়ে আপনি ফটো দিদি কে সাথ পুরো সাবলপুর মে কচুরিও কে ভাব বাট রহি হ্যায়। এই তো অফওয়া। অফওয়া তো হ্যায় পর ফিকর কিসে হ্যায়, না তো ফেলানে ওয়ালে কো না ইয়াকিন করনে ওয়ালে কো। ছবিতে নওয়াজ ভূমি ছাড়াও অভিনয় করেছেন তাপসি পান্নু, সুমিত ভিয়াস, শরীফ হাশমির মতো শিল্পীরা। পাঁচ মে ভারতের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে অনুভব সিনহা প্রযোজিত আফওয়া। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24।